যে চিঠিটি খুব গোপনে বইয়ের ভাজে লুকিয়ে রেখেছিলাম সেই বইটি আর খুঁজে পাইনি। যত্নে লালন করা কথাগুলির উপর অযত্নের প্রলেপ পড়েছে। সেই ছোটি বইটির কাছে আবার ফিরে যেতে ইচ্ছে করে। ক্লান্ত রাতের পর এক ঘুম দিয়ে উঠে ভোরবেলা দেখতে সাজ জাগে। আচ্ছা, ঘুমের মধ্যে দিয়ে কি আমি পালাতে চাই? স্বেচ্ছা নির্বাসনের দিনগুলিও কেমন লোডশেডিংয়ের শেষ মোমবাতির মতো ফুরিয়ে আসে। ছুটতে গিয়ে তাই হোঁচট খেয়ে পড়ে যায়। এক পুরনো বন্ধু কোন এক অস্থির সন্ধ্যায় আমায় বলেছিল, নিজের মধ্য থেকে শান্তির সন্ধান পেতে হয়। সেই শান্তির খোঁজ যদিও এখনও পাইনি, কোনোদিন পাবো কি না তাও জানি না, তবে এই শান্তির অন্বেষণে অবলীলায় টুকরো টাকরা অশান্তি করিয়ে নিয়ে চলেছি। আজকাল আর বৃষ্টি দেখলে স্কুল ছুটির লুটোপুটি বা চ্যাপলিন পার্কের কালো ছাতাটি মনে পড়ে না। মনে পড়ে হয়তো, কিন্তু সেই স্মরণে সজীবতার লেশমাত্র নেই। মৃত স্মৃতিদের ভিড়ে যখন একলা দাঁড়িয়ে থাকি ও ফেলে আসা জীবনটা দেখি, মুহূর্তগুলোকে ঝটপট জড়িয়ে ধরতে চেষ্টা করি, কিন্তু উপলব্ধি করতে বিশেষ সময় লাগে না। ইজিপ্টের শুষ্ক বালুচরে আমি মরিচিকা হাতড়ে বেড়াচ্ছিলাম মাত্র। তবু এই মৃত স্মৃতিদের ভিড়ে যখন আবার জেগে উঠি, মনে হয় মানুষ আমায় ভুল চিনেছে, আমায় বারংবার ভুল চেনানো হয়েছে। আমার কোনো বন্ধু নেই, বন্ধু থাকবার ও রাখবার অনুমতিও নেই, যাক সে কথা। মস্তিষ্কের এই গভীর জটলার মাঝে রোজকার অন্ধকার চর্চার শেষে একদিন দেখেছিলাম তোমায়। না, শুভ্র শিশিরের মতো মিষ্টি লাগেনি তোমাকে, বোধ করিনি কোনো সেন্ট্রিফুগাল জাত আকর্ষণও, মনে হয়নি তোমার হাসি কোনো গীতিবাদ্যের অলঙ্কার। তোমায় যখন প্রথম দেখেছিলাম, নাকের ওপর একটি চশমা, পুরনো এক বন্ধু, পুরনো এক দগদগে ক্ষতের ছবি ভেসে উঠেছিল আমার সামনে। কিন্তু খুব শিগগিরই টের পেলুম যে তুমি মানুষটা মোটেই ক্ষত নয়, বরং বড়লিন বটে। তোমায় আমি কখনো গ্রিক দেবী আফ্রোডাইট ভাবিনি, না ভেবেছি আপন হাতে সৃষ্ট দোলঞ্চা। এত সব কিছু ভাবিনি বলেই হয়তো তোমার চোখ দিয়ে আমার ফেলে আসা ছেলেবেলাটুকু দেখতে পেয়েছি আমি। বৃষ্টি মানে ক্লেদাক্ত কাদা ময়লা নয়, বৃষ্টি মানে যে কাগজের নৌকো ও খিচুড়ি বেগুন ভাজা, সে মৃত স্মৃতি জ্যান্ত হয়ে পুনর্জীবন লাভ করেছে তোমারই হাতে। হ্যাঁ, ছেলেবেলাটুকু আবার করে ফিরে পাইনি ঠিকই, কিন্তু তাকে ছোঁয়ার সাহস পেয়েছি, কিন্তু ছোঁয়ার সাহস পাইনি তোমায়। সত্যি বলতে তোমায় ছুতেও ইচ্ছে করেনি কখনো, তোমায় দেখে হাত পা কাঁপেনি কখনো, অস্থির হয়ে ওঠেনি শরীর। কিন্তু তোমার ক্যাবলা কুমারী হাসি, পদে পদে ভয় পাওয়া, তোমার আকাশের বাজে কথা, হাঁটতে বেশি করে চাওয়া, এই সব কিছুর মধ্যে একটি আনক্যানি স্বচ্ছ নদীর গতি রয়েছে। মাঝে মধ্যে তোমার কথা ভাবতে ভালো লাগে, রঙিন সুতোয় বোনা কথাগুলো হয়তো তাই জন্যই কখনো সখনো নিজেই কাছে দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলি। এটাকে পাগলামি বলা যায় কিনা জানি না, কষ্ট হয় কি? হ্যাঁ, একটু হয় বোধ হয়, কারণ ও কিছু না, তোমার সঙ্গে দেখাটা আমার ভুল দেশে ভুল কালে হয়েছে, আফসোস হয় কখনো একটু। জানি তুমি কিঞ্চিত ভীতু, জানি তোমার শরীর ও মনে প্রবল অসুখ, আমি ডাক্তার নই, তবুও অযোগ্য নার্স হিসেবেই তোমার ব্যথিতে তোমার পাশে থাকতে ইচ্ছা করে। হয়তো ভবিষ্যতে এমন দিনও আসবে যেখানে তোমার সঙ্গে কথা চিরতরে বন্ধ হয়ে যাবে, প্রচণ্ড আশঙ্কা হয়, বুক কেঁপে ওঠে ভয়, কিন্তু তারপর মনে হয় যদি তোমার মুখ আর কোনোদিনের জন্য নাই বা দেখতে পাই, তোমার কথা কোনোদিনের জন্য আবার বেজে না ওঠে কানে, আমার এই দরিদ্র মনের একটি অংশ চিরকাল সেই স্মৃতিকে জ্যান্ত করে রাখবে, দেবে না মৃত হতে। একটি চিঠি বইয়ের ভাস থেকে বহুদিন হলো হারিয়ে ফেলেছি, তাই আরেকটি চিঠি লিখবার সাহস চোখাতে পারলাম না। তবে কি জানো, স্মৃতি বড় গভীর জিনিস, আর এই দরিদ্র মন দুঃসাতার শেখেনি। তাই আমি থাকি কিংবা নাই থাকি, তুমি কিন্তু চিরকালই ক্যাবলা কুমারটি থেকো, থাকবে তো? কথা দাও। থাকবে তো? কথা দাও। থাকবে তো? কথা দাও। ইতি রিজু।